ফারুকবার অসম্পূর্ণ কাজগুলো করার জন্য সিদ্দিকুর রহমান রেডি। যে কোনো মৃত্যু আমাদের জন্য খুবই শোকের, এবং আজকের দিনটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সত্যিকার অর্থে আজকের এই দিনটার জন্য, যে ফারুক ভাই কখন আসবে। যে ফারুক ভাই, ফারুক ভাই দুই বছর আগে 21 সালে 21 মার্চে যখন সে গেলেন চিকিৎসার জন্য, তখনও কিন্তু আমরা ভাবি নাই ফারুক ভাই হেঁটে হেঁটে এয়ারপোর্টে আসবে, সেটাই আমরা ভেবেছিলাম। কিন্তু মৃত্যু, মানুষের যেমন জন্মগ্রহণ করলে মৃত্যুবরণও হয়, সেটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, এবং সেটার প্রমাণ আবারও সারা বাংলাদেশে আমরা ফারুক ভাইকে দেখে দেখলাম। এবং আলটিমেটলি সত্যিকার অর্থে আমরা যেটা বলি, সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে তাকিয়ে আছে ফারুক ভাই কখন আসবে। আমাদের মাঝে ফারুক ভাই চলে আসছে, এবং আমরা ফারুক ভাইকে এখন তার যে নিবাস, তার উত্তরের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তার পরিবার পরিজন সেখানে দেখার পরে ওখান থেকে নিয়ে যাওয়া হবে সরাসরি শহীদ মিনারে, সর্বসাধারণ ওখানে তাকে দেখবে এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপনটা ওখানে করবে। ওখান থেকে নিয়ে আসা হবে FDC, প্রাণের FDC, যেখানে ফারুক ভাইকে চিনে সবাই। আজকে ফারুক ভাইয়ের পরিচয় যদি সারা বাংলাদেশে বলি, এক ফারুক ভাইকেই, যে সে এটা হলো তার প্রাণের জায়গায় হয়ে উঠেছিলেন, কিন্তু সেই প্রাণের জায়গায় সে তার প্রাণের যে, তার মনের যে চাহিদাগুলো সেগুলো কিন্তু প্রতিফলন ঘটাতে পারেনি। বিকজ এই জায়গাটা আসলে সারা বাংলাদেশে একটা আলোচিত জায়গা, সেই জায়গার জাতীয় সংস্কৃতি হিসেবে ফারুক ভাই যা করতে চেয়েছিলেন, যখন তার সাথে কথা হতো সেই জায়গাগুলো সে ফুলফিল করতে পারেনি। যেহেতু আমি একজন শিল্পী, সো গত কয়েক বছর ধরে দেখতেছেন যে আমি গুলশান বনানীতে আমি মার্চ করতেছি, এবং আলটিমেটলি আমি এখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে একটি শিল্পীর জায়গায় আরেকটি শিল্পী রিপ্লেসমেন্ট হবে, তাহলে সিদ্দিকুর রহমান যদি এখানে আসে, ডেফিনেটলি আমি একটা কথা দিচ্ছি, সেটা হলো যে ফারুকবার অসম্পূর্ণ কাজগুলো করার জন্য সিদ্দিকুর রহমান রেডি। বিকজ শিল্পীর জায়গার এবং অন্য একটা মানুষের জায়গার আলাদা একটাই থাকে, কারণ শিল্পী শিল্পীর দুঃখটা বেশি বুঝবে। ফারুক ভাই তো একটা ইন্ডাস্ট্রি, ফারুক ভাই নিজে এক ইন্ডাস্ট্রি, ফারুকের চলে যাওয়ার জায়গাটা তো অন্যরকম। ফারুক ভাই হচ্ছে অনেক কিছুর সাক্ষী। আজকে যৌথ ছবির আন্দোলন বলেন, ওই সময়ের আন্দোলন বলেন, সিনেমার যখন কোনো ক্রাইসিস তাকে ক্রাইসিস হিরোই বলা হয়তো আকবর হোসেন পাঠান ফারুককে। আমাদের একজন যৌথ ছবির মধ্যে আন্দোলন, উনি একটা কিডনির রোগী, মানে একজন মানুষ, সে FDC থেকে হেঁটে সেন্সর বোর্ড পর্যন্ত চলে গেছে, বটবৃক্ষ চলে যাচ্ছে। এই জন্য তো FDC আস্তে আস্তে সেই নীতিবান মানুষগুলো চলে যাওয়ার কারণে আজকে FDC-র এত, মানে কী বলবো, এটাকে একটা বাজে অবস্থায় পতিত হচ্ছে। আমরা অভিভাবকহীন হচ্ছি, আমরা নেতৃত্বহীন হচ্ছি।